ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। পুজো কেমন কাটলো আপনাদের? নিশ্চয়ই ভালোই কেটেছে। বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হয় তো নি, ভালোই নিশ্চয়ই কেটেছে পুজো। আজকে হচ্ছে একাদশী, আপনাদের শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমাদের পাড়ার যে দশমী মানে বিসর্জন ঠাকুর, সেটা আজকে হবে, কালকে দশমীর দিন হয়নি, সেটা আজকে হবে। আজকে যাব ঠাকুর বরণ করতে। কালকে কি বলুন তো, দশমীর দিন ডিজে বক্স পাইনি, সব নাচা গানা তো হবে না, ওই জন্য কালকে করেনি। কালকে একটু খেলা ঠেলা হয়েছিল, ওই আপনার মোমবাতি জ্বালানো, শাক বাজানো, সেগুলো হয়েছিল। সেগুলো আর মানে মানে ভিডিও করা হয়নি। পুজোর কদিন এমনিতেই একটু কমই ভিডিও করা হয়েছে, বেশি করা হয়নি আর দেওয়াও হয়নি সেরকম। আর কটা ভিডিও করা আছে দেব আগামী কালে, সেরকমই আশা করছি দেব। আর আজকে দশমী মানে বরণ করতে যাব ঠাকুরকে, এই শাড়িটা পরব, এই শাড়িটা, আর এই শাড়িটা আজকেই ভাঙবো। এটা দশমীর জন্য শাড়িটা কেনা হয়েছিল, দেখুন এই ফলসটা লাগিয়েছি বলে পাকটা ভাঙা রয়েছে। এটা হচ্ছে আঁচল, এই এটাই পরবো আজকে করে, তাহলে তৈরি হয়ে বরণ করতে যাব যখন, তখন আপনাদের সঙ্গে দেখাবো কি করে বরণ করছি। তাহলে দেখতে থাকুন ভিডিওটা।
সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আশা করছি পুজো সবার খুব ভালো কেটেছে। আর পুজোর কদিন তো কোনো ব্লগ করা হয়নি, পুজো আমাদেরও কেটেছে মোটামুটি ভালো। তো সবাইকে জানাই শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই আজকে হচ্ছে দ্বাদশী, আমাদের পাড়ার যে ঠাকুরটা হয়, যে পুজোটা হয়, সেটা একাদশীর দিন বিসর্জন হয়েছে কালকে। তো এতদিন ধরে এই পুজোয় বেরানো, মানে সাজগোজ করে আর ভ্লগ করা হয়নি, মানে সময় পাওয়া যায়নি। তো কালকে মোটামুটি কমপ্লিট হয়েছে সব। তো এইখানে আমার ড্রেসিং টেবিলের ওপর এতদিন ওই যা সব গয়নাঘাটি পড়ে আছে ওগুলো সব এখানে পড়ে আছে, ওগুলো এখন গুছাতে বসেছি সকালবেলা। জামা কাপড়ও চারদিকে ভর্তি। আর আজকে সকাল থেকে আকাশটা মেঘলা, বৃষ্টি, একটু যে রোদে দেবো জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছিলাম, মা নিয়ে যাচ্ছিল, সকাল থেকে বৃষ্টি আজকে, ওই জন্য আর সেটা হয়ে ওঠেনি। আর কালকে ওপাড়া থেকে এখানে আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছে। এবার রাতের পর আর সকাল থেকে আর ভাল লাগছে না, মায়েরও শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, আবার জ্বর কাশি হয়েছে, এসব, ওই জন্য ব্লগটা আজকে আমি শুরু করলাম। তো এগুলো গুছাই এখন, দেখতে থাকো। এই যে এখানে হচ্ছে এগুলো আমার সব গয়নার বাক্স, এই যে আরো আছে এখানে, এগুলো পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব সব কি কি আছে কি না আছে। সব থেকে ভালো হচ্ছে এই বাক্সটা, দেখতে কি সুন্দর না, এটা পুরো ঝিনুকে। আমার দাদারা হানিমুনে আন্দামান গেছিল, ওখান থেকে এনে দিয়েছিল। এটাতে আছে আমার কানের দুল, এটা একটা বক্স আছে। তো এই যে এই সেটটা, এটা মা কালকে ওই বরণের সময় একটা লাল পাড় সাদা শাড়ি পরেছিল, ওই লাল পাড় সাদা শাড়ির সাথে এই সেটটা পরেছিল। এটা হ্যান্ডমেড কালেকশন এইটা। আর এটার সাথে দুল আছে, এই দুলগুলো খুলছে না, এটার সাথে এই যে এই দুলগুলো আছে, এই দুলগুলো কালকে পরেনি মা, এইগুলো পড়েছিল। এটাও ম্যাচিং এর সাথে, মাঝখানে একটা রেড পাথর আছে। এই সেটটা কালকে মা পড়েছিল আর আমি পড়েছিলাম এইটা, এটা আমি পড়েছিলাম। আমি একটা হোয়াইট সালোয়ার পড়েছিলাম, ওই হোয়াইট সালোয়ার ব্লু দোপাট্টা ছিল, তো ওটার সাথে আমি এই সেটটা, মানে সেট মানে শুধু হাঁড়ি পরেছি, কানের অতটা পরি না আমি, কানে ব্যথা হয়ে যায় ওই জন্য কানের খুলে পড়তে পারি না। যা এটার আবার একটা খুলেও গেছে, বাড়িতে আসার পরই মনে হয় এই নিচের এইটা খুলে গেছে, এটা খুলেও গেছে, দেখছি দেখি নিয়ে। আর মা ওর সাথে এই চুড়িগুলো পরেছিল। আর আমি তার আগের দিন মানে নবমীর দিন একটা শাড়ি পরেছিলাম, তার সাথে এই কানের গুলো পরেছিলাম। এর একটা হাড়ের সেট আছে, হাড়টা পরিনি, শুধু কানের গুলো পরেছিলাম। তো আমার এই কানের এই পেছনের যে মানে গুজির এটা থাকে না, এই কানের যে পিনটা ডাটিটা, ওটা ভেঙে গেছে। ভালো সুন্দর কানেরটা ছিল, এটার হাড়টাও খুব সুন্দর ছিল, ওটার সাথে এটা ছিল, এটা ভেঙে গেছে। কি করে জুড়বো জানি না, জোড়াও যাবে না মনে হয়। তো এগুলো আমি গুছিয়ে নিই, দেখতে থাকুন আপনারা ব্লগটা। এই যে এখানে ওটা ভালো জুয়েলারি বক্স আছে, অনেক জুয়েলারি, একদিন আপনাদের সাথে শেয়ার করবো। আসলে শাড়ির সাথে সালোয়ারের সাথে ম্যাচিং করে করে কেনা হয়। তো আর আমি অতটা যখন কোথাও বেরোই করি,
অতটা সবসময় চট করে পড়া হয়ে ওঠে না, আর বেশি বড় কানের আমি পড়তে পারি না, ওই কিনতে ভাল লাগে, একদা শুধু কিনেই রাখা আছে। শাড়ি যখন পরি তখন সেট গুলো পড়া হয় টুকটাক, কিন্তু ওই মানে কানের দুল, বড় বড় কানের দুল আমি বেশিক্ষণ ক্যারি করতে পারি না, পড়লেও হয়তো একটুখানি থাকার পর তারপর খুলে ফেলি, বেশিক্ষণ রাখতে পারি না। ও আরেকটা জিনিস দেখাই আপনাদের, দাঁড়ান, এই যে এই হারটা, এটাও রেটের মধ্যেই, রেটের মধ্যে সিলভার। এই হারটা আমাদের পাশের বাড়ি একজন গিফট করেছে পূজায় আমাকে, পাশের বাড়ি মানে আমাদের পাড়ার একজন, বেশ সুন্দর হয়েছে না? এটাও আমার অনেকগুলো শাড়ির সাথে চলে যাবে। এর ইয়াররিংসটা অনেক মানে কোথায় ভেতরে ঢুকে গেছে, খুঁজে পাবো না। আমার বক্সে আর ধরছে না, উঠছে পড়ে যাবে এবার। এবার যদি কিছু হারকানের কিনি না পেটাতে আমাকে, ভর্তি হয়ে গেছে আর রাখার জায়গা নেই। কিন্তু হারকানের কেনে ছাড়া যায় বলুন, ভাল লাগে তো, বিশেষ করে কানের, পরি না পরি বেশ দেখতে কিনতে ভাল লাগে, জমাতে। আমার ড্রেসিং টেবিলটাও না ছোট, ড্রেসিং টেবিলটা ছোট নয়, ড্রেসিং টেবিলের এই এই জায়গাটা, স্পেসটা খুব ছোট, এখানে সব ধরে না, মানে এই সব রাখতে না খুব অসুবিধা হয়। এইটাতেও কানের আছে, লন্ড ভন্ড হয়ে আছে সব ঘর দোর পুজোর কদিন। এই যে এই হারটা আমি আগের বছর পুজোয় কিনেছিলাম, আগের বছরই তো আমি যেই সেদিন গেলাম কলকাতা পড়ে গেছিল। এই যে এটা দেখতে খুব সুন্দর না, আরে কালেকশন গুলো দেখাবো। এমন জায়গাটা দেখো, দেখিয়েছিস জিনিস বেশি নেই, জিনিস কমই আছে, এখানে স্পেসটা ছোট। তুমি কি করছিস আমার লাল হাতটা রেখেছিস? শরীর প্রচুর খারাপ, আবার ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর সর্দি, গলা এত গলা ব্যথা, সকালবেলা আওয়াজ বেরোচ্ছিল না গলা দিয়ে, এত গলা ব্যথা হবে না বাইরে, এখন শিশির পড়ছে, শিশির পড়ছে তো। কালকে গেছিলাম ওই দশমীতে, অনেক রাত অব্দি একটু ছিলাম, তারপর ওই ঘামে সারাদিন ঘামছে, তারপর ঢুকে যাচ্ছে ওই ঠান্ডা ঘামটা, বসে যাচ্ছে প্রচুর ঘামি, একবার মানে চান করে যায় ঘেমে, জামা টামা সব ভিজে যায়, ওই জন্য তো ভিডিওটা ঠিক মতো করতে পারি না, এত ঘামি। এই যে এটার মধ্যে আমার অনেক হারকানার আছে, এই যে এটা হার, এটা আমার একটা আংটি, ঘুঙুর আংটি হার, পরে একদিন সব দেখাবো। এই যেটা আছে আমার ছোট ননদ, জানো এই দুর্গাপূজা দশমীতে এসছে, হাই বল, হাই বল, হাই। এই যে এতগুলো লিপস্টিক আমি এবারে পূজায় কিনেছিলাম, সাজের জিনিসের মধ্যে শুধু লিপস্টিকই কিনেছিলাম। এই দুটো হচ্ছে অরিফ্লেম এর, এটা মেবলিং এর, আর এটা ল্যাকমির, এটা অরিফ্লেম এর, সেট গুলো পরে দেখাবো কি সেট আছে, কি কালার আছে।
ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে, এবার জামা কাপড় গুলো গোছাতে হবে। জামা কাপড় গুলো দাঁড়া একটা জিনিস দেখাবো, অবস্থাটা দেখুন। এগুলোকে এখন সব গুছাতে হবে, বেরিয়ে বেরিয়ে পড়ে যাচ্ছে, খুললেই বেরিয়ে পড়ে যাচ্ছে, ঝুলছে। কি রান্না হচ্ছে আজকে? আজকে লোটে মাছ হবে, আর তারপরে এখনো জানি না বাজার কি আসবে। ওর বাবা এখন জনাইতে প্র্যাকটিস করাতে গেছে, এখন সেখান থেকে বাজার নিয়ে আসবে বলেছে, তারপরে হবে। সেরকম করতাম না কিছু, আমার ছোট মনে হয়েছে একটু কিছু করতে হবে তো, না হলে আমি আলু বাতাম ভাত চালিয়ে দিতাম। বাইরেটা আজ এখনো মেঘলা। এগুলো সব কালকের জামা কাপড় গুলো, কালকে পরেছিলাম আমি। আমি একটা সাদা কুর্তি পরেছিলাম, ওটা কেটে দিয়ে কেচে দিয়েছে, আর এগুলো এখন আছে, এগুলো রোদে দিতে হবে। কালকের আর পরশুর গুলো, ও কালকে লাল পাড় সাদা শাড়ি বলছিলাম, মা এই শাড়িটা পরেছিল, এটা ওই বুটিকের মধ্যে, মানে ওই তাঁতের শাড়ির মধ্যে হ্যান্ড প্রিন্ট কাজ করা, মধুবনী হ্যান্ড প্রিন্ট, মধুবনী। তো এগুলো আমি রোদে দিয়ে আসি,